হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কোম্পানিতে 7 দিন কাজ করার পর আমার আজকে মেডিকেল, তো মেডিকেলের জন্য আমি যাইতে আসি। তো আমার সাথে আছে আমাদের কোম্পানির ড্রাইভার, তো আমাকে মেডিকেলে নিয়ে যাইতে আসে। আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম, যে কোম্পানিতে কাজ করছি ওই কোম্পানিতে 7 দিন কাজ করার পরে আমার মেডিকেল হয়েছিল। তো মালয়েশিয়া মেডিকেল যেটা করে সেটা হলো একটামারে বুকের এক্সরে, তারপর ব্লাড, তারপর প্রস্রাব টেস্ট, তো এই 3টেই নিছে। তো সাইপ্রাসে মানে কি কি টেস্ট করে সঠিক আমি জানি না, তো আমি মেডিকেলে যাইতে আসি। তো টেস্ট করার পর আপনাদের জানাবো, তো ভিডিওটা দেখতে থাকেন। মেডিকেলে যাওয়ার সময় আমার বসে বলছিল যে পাসপোর্টটা নিয়ে যেতে, তো পাসপোর্টটা আমি সাথে নিয়ে আসি। এটা হলো আমার পাসপোর্ট। আমার পাসপোর্টটা যা আপনারা যে দেখতে আছেন, এই পাসপোর্টটা হইলো ই পাসপোর্ট না, এটা আগের যে পাসপোর্ট। আমার পাসপোর্ট একবার রিনিউ করার পরও আমি ই পাসপোর্টটা আসলে পাইনি। আর ই পাসপোর্ট করতে হলে এখন বিভিন্ন প্রসেস আছে। যেহেতু আমি মালয়েশিয়া ছিলাম তখন আমি ই পাসপোর্টটা রিনিউ করছি, তার জন্য আমি ই পাসপোর্ট আসলে পাই নাই। আমি যে শহরটা থাকি, এই শহরটা হলো সাইপ্রাসের নিকোসিয়া শহর। এটা হলো সাইপ্রাসের রাজধানী। তো আমি শহরেই থাকি, এখান থেকে যাইতে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে গাড়িতে। তো আমি মেডিকেলের দিকে যাইতে আসি। একটু ভয় ভয় লাগতে আছে, তার কারণ হলো মেডিকেলে আনফিট হইলে তাহলে তো আমার বিষয় লাগবে না। তো আশা করি আনফিট হবো না, যেহেতু মালয়েশিয়ায় থাকাকালীন আমি যে কয়বার মেডিকেল করছি কয়েকবারই আমি ফিট ছিলাম। তো আলহামদুলিল্লাহ সাইপ্রাসে এই মেডিকেল করার পরও ফিট থাকবো, তো আশাই করি। গাড়িতে চড়তে চড়তে চলে আসলাম মেডিকেলের সামনে। এটা হলো মেডিকেল, হয়তো বা ক্লিনিক। তো আমি এখন ভিতরে যাইতেছি আমার পাসপোর্টটা সাথে নিয়ে। এখানে রিসেপশন, এখানে এসে ওয়েট করতে হয়। তো আমার কোম্পানির লোকটা এসে সামনে দাঁড়িয়েছে আর 2টা মেয়ে দাঁড়িয়েছে। তো মেডিকেল করা শেষ। তো সাইপ্রাসে আসলে নতুন এক মেডিকেলের অভিজ্ঞতা। তো এখানে শুধু আমাদের যেটা করছে সেটা হলো 1 সিরিঞ্জ, পুরো 1 সিরিঞ্জ রক্ত নিয়েছে। এটা হলো এখানকার মানে মেডিকেল। আর আমি যখন মালয়েশিয়া ছিলাম তখন বুকের এসে, তারপর প্রস্রাব, তারপর আপনার ব্লাড টেস্ট এগুলোই করতো। আর এখানে সিস্টেমটা একটুই ভিন্ন, অনেকটাই ভিন্ন, শুধু 1 সিরিঞ্জ রক্ত নিয়েছে। তো আশা করি মেডিকেলে ফিট হব, যেহেতু শরীরে কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার পেজটি ফলো করে রাখবেন। সাইপ্রাসের নিত্য নতুন ভিডিও আপনারা এই পেজে পাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।